আমি আজকে আমার নতুন পজিশন থেকে প্রথম আপনাদেরকে অ্যাড্রেস করছি। কাজেই সেই হিসাবে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে দুটি বিষয়ে শুধু কথা বলার জন্য আপনাদেরকে আহ্বান করেছি এখানে। প্রথমত হলো, আপনারা জানেন যে সংযুক্ত কিষাণ মোর্চার আহ্বানে আজকে সকাল থেকে বিকাল চার ঘটিকা অবধি তিনটি কালো কৃষি আইন এবং কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্যের দাবিতে, শুধু ন্যায্য মূল্য না, এই যে ন্যায্য মূল্যের এই দাবিটাকে যাতে আইনে রূপায়িত করা হয়, মিনিমাম সাপোর্ট প্রাইস, তার সাথে প্রস্তাবিত যে বিদ্যুৎ বিল তা বাতিলের দাবিতে ভারত উপন আহ্বান করা হয়েছিল। সারা দেশের সাথে আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও ইবন অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। ত্রিপুরাজ্যে আজ সকাল থেকেই রাজ্যের সর্বত্র স্বতঃস্ফূর্তভাবে শান্তিপূর্ণভাবে একটা সার্বিক বন পালিত হয়েছে। আপনারা যে দেখেছেন আমাদের আগরতলা শহর বা জেলা মফস্বল শহরে কিছু কিছু জায়গায় একটু বেলা বাড়ার সাথে সাথে শাসক দলের তরফ থেকে, সর্বত্র না, কোনো কোনো জায়গাতে একটু জোর জবরদস্তি করে কিছু গাড়িগুলা চালানোর চেষ্টা করা হয়েছিল, কিছু দোকানপাট খোলার চেষ্টা করা হয়েছিল, দু একটা গাড়ি নেমেছিল, কিন্তু রাস্তায় কোনো পথচারী ছিল না, অর্থাৎ প্যাসেঞ্জার ছিল না, দোকান খুললে দোকানই কোনো খরিদ্দার ছিল না। সার্বিকভাবে যে জনগণ যে এই বনকে পালন করেছে এবং সরকারের বিরুদ্ধে সারা দেশে অন্নদাতা তার সাথে শ্রমিকরা যৌথভাবে যে বন আমাদের ত্রিপুরাজ্যের মধ্যেও শাসক দলের সমস্ত রক্তচক্ষ উস্কানি এটা মারিয়ে এখানে সফলতা অর্জন করেছেন। আমরা আমাদের ত্রিপুরাজ্যের জনগণকে আমরা কুর্ণিশ জানাচ্ছি এবং আগামী দিনও যে সরকারের স্বৈরাচারী জনবিরোধী কৃষক বিরোধী সমস্ত পদক্ষেপের বিরুদ্ধে এবং যে দাবিগুলির উপরে এই বন হয়েছে এগুলি আদায়ের জন্য ত্রিপুরাজ্যের জনগণ পাশে থাকবেন, এটা আমরা চাই। এর সাথে আপনারা জানেন যে যারা বন আহ্বান করেছে সংযুক্ত কিষাণ মোর্চার ত্রিপুরাজ্যে যারা তাদের কনস্টিটিউয়েন্ট সারা ভারত কৃষক সভা, ঠাকুরজুর ইউনিয়ন, গণমুক্তি পরিষদ, তার সাথে সিআইটি এবং অন্যান্য সংগঠন, তারা বলেছিল যে আমরা বন্ধের জন্য আমরা প্রচার করছি, পোস্টার লাগাচ্ছি, প্রচারপত্র বিলি করছি, কিন্তু 27 তারিখ আমরা কোথাও জোর করে গাড়ি থামাবও না, দোকান খোলাবও না, বা দোকান খোলা থাকলে বন্ধ করাবও না। মানুষ স্বতঃস্ফূর্তভাবে যারা করবেন আমরা তাদের পাশে থাকব। তো কোথাও যারা বন আহ্বান করেছেন বা যারা রাজনৈতিক দল, আমরা সিপিআইএম এবং আরও তিনটি বামপন্থী রাজনৈতিক দল যারা আমরা সমর্থন করেছি, আমাদেরও কোনো কর্মী কোথাও এই যে পিকেটিং করে, কিন্তু শাসক দল কোনো কোনো জায়গাতে তাদের যে স্বভাব সুলভ ত্রিপুরাজ্যের মধ্যে গত 3.5 বছর যে কাজটা করে আসছে, প্ররোচনা দেওয়া, উস্কানি দেওয়া, এগুলো করেছে এবং তাদের সেই প্ররোচনাতে বিলোনিয়াতে রোহিণী দেবনাথ নামে একজন যুবক মারাত্মকভাবে আহত হয়েছে,
তার মাথায় 11টা শিলে লেগেছে। তাকে প্রথমত বিলুলিয়া হসপিটালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে তার যে আঘাতটা আরো গুরুতর হওয়ার কারণে এখন জিবি হসপিটালে প্রেরণ করা হয়েছে। সেখানে শুধু রোহিণী দেবনাথ না, আরেকজন প্রিয়তোষ ভৌমিক, তিনি পাওয়ার ডিপার্টমেন্টের কর্মী। পাওয়ার ডিপার্টমেন্ট তো বন্ধের আওতার মধ্যে না, তিনি তার কাজে যাচ্ছিলেন। শাসক দলে দুর্বৃত্তরা সেই প্রিয়তোষ দেবনাথ ভৌমিককেও সেখানে মারধর করে, যদিও তার উপর আঘাতটা তেমন গুরুতর না। ইতিমধ্যে পত্র পত্রিকাটির প্রকাশিত যে সিবিআই চার্জশিট জমা দিয়ে নির্দিষ্টভাবে অপরাধী কারা সমস্ত তদন্ত ঘটিয়ে তারা চূড়ান্ত অ্যাকশনের জন্য এগুচ্ছিল। আমি এখানে নাম বলবো না, এটা আপনারা আরো ভালো জানা আমার থেকে। সিবিআই এর এই জালে যারা ধরা পড়েছে তারা কারা? শাসক দলের অতি ঘনিষ্ঠ এই রাঘব গোয়ালরা ধরা পড়ছে, এবং সেদিন এই ষড়যন্ত্র চক্রান্ত তার সাথে আরো কারা, আরো যখন জাল ফুটানো হবে ধরা পড়বে, এটা যখন হচ্ছিল আমরা দেখি এই সিবিআই এর তৎপরতা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এটা যেন এমন যে সিবিআই এর সে ফাইল এটা ডিপ ফ্রিজে ঢুকে রাখা হয়েছে, অর্থাৎ অপরাধী যাতে ধরা না পড়ে। তো এরকমভাবেই যে শাসক দলের তাদের ইচ্ছায়, তাদের চক্রান্তে, তাদের মদতে সমাজে গুরুতর অপরাধী আগেও যারা করেছে এবং এই সরকার আসার পরে যারা এর সাথে লিপ্ত আছে তাদেরকে আড়াল করার জন্য যাবতীয় ব্যবস্থা সেখানে করেছে। এটা স্বাভাবিকভাবেই পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সমাজে প্রথম বিরোধীরা আক্রান্ত হন এবং এরপরে কেউ রক্ষা পান না। আজকে এই যখন পরিবেশ যে ত্রিপুরাতে আমরা দেখি যে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, উকিল, আপনার সংবাদপত্রের যারা কর্মী, আজকে কেউ নিরাপদ না, সংবাদপত্রের হাউস নিরাপদ না, সেই জায়গাতেও কোনো আইন নেই, কানুন নেই, জবরদস্তি করে এই চ্যানেল বন্ধ করে দিচ্ছে, পত্রিকা বন্ধ করে দেওয়ার চেষ্টা সেখানে হচ্ছে, সাংবাদিকরা মার খাচ্ছে। যে মুখ্যমন্ত্রী যে রিপোর্ট পেশ করলেন বিধানসভাতে সম্পূর্ণ অসত্য, এটাও যে বিধানসভাকে, আইনসভাকে, তার পবিত্রতাকে, গরিমাকে কলুষিত করা। ঠিক পরদিনই আবার তিনি এসে এই টিসিএসদের সবাই এসে যে এগুলি যে কীভাবে তিনি ম্যানুফ্যাকচার করছেন এটাই বলেছেন, তার বিরুদ্ধে আমরা সর্বসাধারণকে সোচ্চার হওয়ার জন্য আমরা বলি। কারণ এটা যদি না হয় এই সমাজে এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে এগুলো বেরিয়েছে সারা দেশে, এখন বাইরে সেখানে কি বলছেন, হোয়াট ইজ পুলিশ, যে আদালত কি, অর্থাৎ আদালত যে কোনো রায় দিলেও পুলিশ কিছু করবে না, পুলিশ ধরবে না, কারণ পুলিশকে নিয়ন্ত্রণ করে মুখ্যমন্ত্রী মানে আমি। এই যে এনসিআরবি তারপরও বলছে উত্তর পূর্বাঞ্চলে পলিটিক্যাল কনফ্লিক্ট, অ্যাটেম্প টু মার্ডার এবং অন্যান্য নানা ধরনের ক্রাইম, এটা তুলনামূলকভাবে জনসংখ্যার তুলনায় অনেক বেশি, কিন্তু তাও যে বাস্তব এটা প্রতিফলিত না। কে বলছেন? স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি আগের দিন বিধানসভা দাঁড়িয়ে একটা কথা বলেছেন, পরদিন সেখানে টিসিএসদের সবাই গিয়ে বলছেন সেখানে অন ক্যামেরা যে পুলিশ তো আমি চালাই, অর্থাৎ পুলিশকে আমি যেভাবে বলবো সেভাবে পুলিশ তদন্ত করবে, সেভাবে পুলিশ ধরবে, অর্থাৎ এই রাজ্যে যতই অপরাধ হোক
অপরাধ এটা লিপিবদ্ধ হবে না এবং এটা করতে গিয়ে যে উদ্যোগকে প্রকাশ করেছে শত হলেও তিনি আমাদের ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী সংবিধানের নামে শপথ গ্রহণ করে সংবিধান রক্ষার জন্য মানুষের জীবন মাল রক্ষা করার জন্য শপথ গ্রহণ করেছেন তার তরফ থেকে যেভাবে পুলিশকে এত খাটো করা হয়েছে আদালতকে অবমাননা করা হয়েছে সংবিধানকে অস্বীকার করা হয়েছে এটা খুবই দুর্ভাগ্যজনক আমরা বলবো যে গণতন্ত্রের স্বার্থে মানুষের যে সাংবিধানিক অধিকার সুরক্ষার স্বার্থে মাননীয় মুখ্যমন্ত্রী অতি সত্বর প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করুন এটা হওয়া মানে হলো যারা এই দুর্বৃত্তপনা করছে আইন ভাঙছে গত 3.5 বছর ধরে এসব করে চলছে তারা উৎসাহিত হওয়া আর ত্রিপুরাজ্যের যে আরক্ষা প্রশাসন পুলিশ আমরা এখনো বিশ্বাস করি তাদের উপর আস্থা রাখি তাদের মধ্যে বহু দক্ষ সৎ অফিসার আছেন দু একজন ব্ল্যাকশিপ তো সবসময় থাকে সব জায়গাতে এটা আলাদা কিন্তু সংখ্যাগরিষ্ঠ পুলিশ উপরতলা থেকে নিচুতলা অবধি তারা কেউ চান না এরকমভাবে একটা ললেসনেস আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পরবর্তীতে তারা চান না কিন্তু মুখ্যমন্ত্রী যখন স্বয়ং দাঁড়িয়ে এবং তাও সিভিল সার্ভেন্টদের মিটিংয়ে যদি কথাটি বলে তাহলে তাদের পক্ষে সেখানে ভূমিকা গ্রহণ করা আগামী দিন কঠিন হবে এটা শুধুমাত্র যারা বিরোধী দল তাদের জন্য না পুরো গণতন্ত্রের জন্য এমনিতেই একটা অমাবস্যা এটা আরও ঘোরতর অমাবস্যা হবে আর গণতন্ত্র যখন সম্পূর্ণ যে অনুপস্থিত হয় তখন শুধু বিরোধী দল না শাসক দলের মধ্যে তারও দেশ রাজ্যের নাগরিক দেশের নাগরিক তাদেরও জীবন জীবিকা অধিকার এগুলি আগামী দিন এগুলি বলুণ্ঠিত হবে কারোর জন্যই এটা মঙ্গলদায়ক নয় এটা হওয়া উচিত এবং তার সাথে আমি এটাও বলতে চাই যে ত্রিপুরার যে ক্রাইম অপরাধ যে কোন পর্যায়ে গত 2017 ইংরাজিতে এরকমই এই সংবাদ সংগ্রহ করতে গিয়ে আপনাদের এই ফ্র্যাটার্নিটির একজন শান্তনু দেওদের টাইটেল ভূমি এই যে মানদেয়ে গেছিল সেখানে শাসক দলের এই শরিকদের হাতে তাদের দুর্বৃত্তদের হাতে খুন হয় তখন বামপন্থী ফ্রন্ট সরকার তারা তদন্ত করে গুটিয়ে এনে অপরাধীদের চিহ্নিত করেছিলেন কিন্তু এটাকে এই ভারতীয় জনতা পার্টি এবং আজকে যারা ত্রিপুরাজ্যের এই শাসন ক্ষমতার মধ্যে যারা কেউ কেটা হয়ে আছেন এটাকে অন্যভাবে এরা নিল যে না সিবিআই এর আরোপ করা হবে সমস্ত অপরাধীদের দ্রুত চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে ঠিক আছে তাদের সরকার এসছে অনুল ভোট দিয়েছেন সিবিআইও নিয়োগ করা হয়েছে ত্রিপুরাজ্যে শান্তিপূর্ণভাবে আজকে বন পালিত হয়েছে এবং এটা সারা দেশের এবং রাজ্যের এই শাসক দলের তাদের যে নীতির বিরুদ্ধে যে মানুষের ক্ষোভের আর একবার প্রতিফলন সেখানে ঘটেছে এটা হলো যে আমার যে প্রথম বিশেষ আপনাদের সঙ্গে বলা দ্বিতীয় হলো গত 24 তারিখে যে বিধানসভা অধিবেশন দুদিনের বসেছিল আজকে তো শেষ হওয়ার কথা ইতিমধ্যে শেষ হয়ে গেছে সেখানে এমনিতে ত্রিপুরাজ্যের বিধানসভা বা যেখানে বিজেপি শাসন চালাচ্ছে সে সমস্ত রাজ্যগুলোকে এই আইনসভাগুলো এখন মানুষের কথা বলার গণতান্ত্রিকভাবে মানুষের বক্তব্য তোলার সেই পরিবেশ নেই এটা খুব
পার্লামেন্টেও রাজ্যসভাতে লোকসভাতেও তাই এটা সর্বত্র যে আমাদের দেশে ভারতীয় জনতা পার্টি যে সংবিধান গণতন্ত্রের প্রতি তাদের কোনো আস্থা নেই এই যে সংসদীয় ব্যবস্থাটাকেও পুরোপুরি যে তাদের যে কুক্ষিগত করার জন্য অন্য সমস্ত সংস্থাগুলো করেছে এটা করছে তো এখানেও হয়েছে আপনারা দেখেছেন 24 তারিখে আমাদের বামপন্থী বিধায়করা যে জনগণের যে ন্যায্য ইস্যু বার্নিং ইস্যু এই চলতি মাসেই যেভাবে দিন দুপুরে পুলিশকে নিষ্ক্রিয় রেখে কোত আগরতলা শহরে আমাদের পার্টি রাজ্য দপ্তর জেলা দপ্তর এবং ত্রিপুরাজ্যের আরও বিভিন্ন জেলাতে 50টার মতো পার্টি অফিস পুড়িয়েছে এবং বহু বাড়িঘর লুটপাট ধ্বংস করেছে এগুলো তুলতে চেয়েছে তুলতে পারেনি তারা বয়কট করেছে তো বিরোধীরা বের হয়ে আসার পর সেখানে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি আইন শৃঙ্খলা সম্পর্কে সেখানে একটা বিবৃতি দিয়েছে আপনাদের প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এগুলো আমরাও দেখেছি যে এটা কতটুকু বাস্তবের সাথে সম্পর্ক কি নির্জলা অসত্য এবং গণতন্ত্রের প্রতি চরম অশ্রদ্ধা যে ত্রিপুরা রাজ্যের মানুষকে বা দেশের মানুষকে কীভাবে মূর্খ ভাবার তার তথ্য তিনি দিয়েছেন এবং সেখানে আপনারা জানেন যে কদিন আগে এনসিআরবি ভারত সরকারি সরকারেরই স্বরাষ্ট্র দপ্তরের একটা শাখা যার সংক্ষিপ্ত নাম এনসিআরবি বা ন্যাশনাল ক্রাইম রিপোর্ট ব্যুরো প্রত্যেক বছরই তারা একটা বার্ষিক প্রতিবেদন পেশ করেন অ্যানুয়াল রিপোর্ট তারা বের করেন রিপোর্টটা বড় কাজে সপ্তাহ প্রিন্ট করে আমি আনিনি কারণ এগুলি সপ্তাহে শোনানো ইয়ে হবে আমি শুধু তার কতগুলি সারাংশ এখানে এনেছি যে সেখানে লিখেছে যে বিভিন্ন পত্রপত্রিকা ন্যাশনাল লেভেলের ত্রিপুরা টপস লিস্ট এবং নর্থ ইস্টার্ন স্টেটস ইন পলিটিক্যাল কনফ্লিক্ট এনসিআরবি তার সোর্স এই জায়গায় তার কয়েকটা দিক আমি সেখানে বলছি যে আমাদের উত্তর পূর্বাঞ্চলে যেখানে অন্যান্য রাজ্যগুলোতে পার মানে 0.1% পলিটিক্যাল কনফ্লিক্টস পার 1 লাখ পপুলেশন প্রতি 1 লক্ষ জনসাধারণের মধ্যে 0.01% ত্রিপুরার ক্ষেত্রে এটা 0.5 অর্থাৎ প্রায় 1 শতাংশের মতো এনসিআরবি রিপোর্ট তারপর যে পলিটিক্যাল কনফ্লিক্ট সেখানেও ত্রিপুরা সর্বোচ্চ আমি এটা গত বছর হিসাব বলছি 21 হিসাব না 22 আর এই যে সংখ্যাটা এনসিআরবি সরকারি রিপোর্ট বাস্তবের সাথে এটা যে কত সাদুজ্যহীন এটা পরিষ্কার যে 24 তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই তথ্য দিয়েছেন সরকারি তৈরি করা তথ্য তার পরদিনেই 25 তারিখে ত্রিপুরা সিভিল সার্ভিসের অফিসারদের একটা সভাতে তিনি বক্তব্য